হ্যাঁ ভিউয়ার্স, আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হয়েছে ওয়্যার স্ট্রিপার। এই ওয়্যার স্ট্রিপারের সাহায্যে আমরা তারের ইনসুলেশন সরাতে পারি। যেরকম এই যে তারের যে কভারগুলো সরানো দেখতে পাচ্ছেন, এই তারের কভারগুলো সরানো যায়। তো এইটার বিস্তারিত সম্পর্কে আজকে জানানো হবে, তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ওয়্যার স্ট্রিপার। তো এই ওয়্যার স্ট্রিপার সহজে সব জায়গায় পাওয়া যায় না। অনেক বড় বড় শোরুম কিংবা ইলেকট্রনিক্সের যে দোকানগুলো আছে, হার্ডওয়্যারের দোকান, সেই জায়গায় এই ওয়্যার স্ট্রিপার পাওয়া যায়। তো এর কাজ হচ্ছে তারের কভার সরানো, মানে তারের ইনসুলেশন সরানো। আসলে তারটা কিন্তু এই ওয়্যার স্ট্রিপারে কাটবে না, মাঝখান থেকে ফাঁকা করে দিবে। তো দেখুন, আমরা যদি চাপ দেই তো দেখুন মাঝখান থেকে কিন্তু গেজটা বের হয়ে গেল। দেখুন সুন্দর করে তারটা কিন্তু গেজটা বের হয়ে গেল। তো আমরা যদি আরেকবার চেষ্টা করি, দেখুন আপনারা, তো দেখুন যখন আমরা একটা রেখে চাপ দিব, বিভিন্ন রকমের তার আপনার চাপ দেবেন, দেখুন মাঝখান থেকে কিন্তু কভার আলাদা হয়ে গেছে, মানে তারটা বের হয়ে গেছে। এটার মূলত কাজ, অনেক জায়গায় বড় বড় ইলেকট্রিক্যাল যে হাউস ওয়্যারিংগুলো হয়ে থাকে, কনসিল্ড ওয়্যারিং, সারফেস ওয়্যারিং, তো সেই সব জায়গায় অনেক সময় আছে নিউট্রাল তার আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা থেকে হালকা করে একটু ফাঁকা করে, তারপর এক এক জায়গায় আমরা আসলে তার এক জায়গা থেকে আরেক জায়গায় লাইন নিয়ে যাই। তখন ব্লেড ব্যবহার করা লাগে ইনসুলেশন মাঝখান থেকে কভার সরানোর জন্য। আর সেইটার পরিবর্তে আমরা এইরকম একটা যন্ত্র ব্যবহার করতে পারি, শুধুমাত্র একটা চাপ দিবেন, কাজ একদম কমপ্লিট। তো দেখুন এখানে কিন্তু একটা স্প্রিং আছে, প্রত্যেকবার চাপ দিলে একটা শব্দ হবে আর সুন্দর করে তারটা সেরে, মানে ইনসুলেশন কভার সরিয়ে যাবে। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করে থাকি আর আপনারা ভিডিওটি দেখেন, পরবর্তীতে চলে যান। যদি ভিডিওটি একটি লাইক না দেন তাহলে আসলে আমাদের মনটা খারাপ হয়ে যায়। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে আজকের পর্বে, ধন্যবাদ সবাইকে।